আসসালামু আলাইকুম, আমি তুলকি। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি আমি করতে চাইনি, কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আমি এই ভিডিওটি বানাচ্ছি। এটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও, আর এই ভিডিওতে আমি আমার বুরকা কালেকশন দেখাবো। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, তো সেজন্য এই ভিডিওটাতে আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, যার জন্য আপনাদের হয়তো বা বিরক্ত লাগতে পারে। তবে আমি যতটা সম্ভব এডিট করার সময় স্পিডটা বাড়িয়ে দিব। সো আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি, আমি গত প্রায় 9-10 বছর ধরে বোরকা পরছি। তো এই ভিডিওতে আমি সেই 10 বছর আগ থেকে যে বোরকাগুলি আমি পরে আসছি, 9-10 বছর ধরে যে বোরকাগুলি আমি পরে আসছি, সেই বোরকাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বলে রাখি যে আমি অত আহামরি শপিং করি না, বা আমার অত বাইরেও যাওয়া লাগে না। আমি একজন হাউস ওয়াইফ, সো আমার সেরকম অত বেশি বোরকা নেই। তো যাই আছে, আপনাদের রিকোয়েস্টে সেগুলি শেয়ার করছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আমার প্রথম যে বোরকাটা ছিল প্রায় 9-10 বছর আগে, সেই বোরকাটা। তো তখন এইরকমের প্রিন্টের যে বোরকাগুলি ছিল, এগুলি খুব ট্রেন্ডি ছিল তখন। এখন যেমন বোরকা তো অনেক ভ্যারিয়েন্ট পাওয়া যায়, মার্কেটে গেলেই অনেক সুন্দর সুন্দর বোরকা পাওয়া যায়, তখন ছিল না। এটা বানানো, কাপড় কিনে তারপর বানাতে হয়েছিল সেই সময়। দেখতে পাচ্ছেন তো এই বোরকাটা, অনেকে দেখে বলবে যে এটা ফিটিং ছিল কিনা। না, এটা ফিটিং না। অ্যাকচুয়ালি 9 বছর আগে আমার কোমর ছিল 28, তো সে 28 কোমরে এই বোরকাটা অনেকটাই কিন্তু লুজ ছিল। এখন মেবি এই বোরকাটা আমার ফিটিং হবে, যার কারণে আমি এই বোরকাটা আমি পরছি না। তবে আমার অন্য যে বোরকাগুলি আছে সেগুলি আমি টিউটোরিয়াল করে দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো এই ভিডিওতে এই বোরকাটা আমি পরছি না, আমি বোরকাটা রেখে দিলাম। এর পরের যে বোরকাটা ছিল আমি সেই বোরকাটা পরে দেখাবো। এরপর এই বোরকাগুলির ট্রেন্ড এসেছিল, দেখতে পাচ্ছেন এখানে ডাবল হাতা, হাতাটা প্রচন্ড গরম লাগে। আমাদের বাসাটা এয়ারপোর্টের কাছাকাছি, তার কারণে একটু পরপর শুধু আসতে থাকে, প্লেন আসতে থাকে, আর এরকম শব্দ হতে থাকে। আর এটার ভিতরে হচ্ছে এরকম একটা পার্ট আছে, আর উপরে একটা কোটি সিস্টেমের পার্ট, ব্যাক সাইডে একটা। সো আচ্ছা, যাই হোক, উঠে গেল। এরপরে আমি এই বোরকাটা নিজের হাতে বানিয়েছিলাম। এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই বোরকাটা আমি নিজের হাতে বানিয়েছি। একটা ভিডিওতে এটা টিউটোরিয়ালও আছে, আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আই বাটনে দিয়ে দিব। এই যে এটা আমি কাপড় কিনে তারপর লেস লাগিয়েছিলাম, তারপর এখানে সুন্দর সুন্দর কাজ করেছিলাম। এই বোরকাটা আমি কয়েকদিন পরছিলাম, পরার পর আমার এটা আর করতে ভালো লাগেনি, কারণ হচ্ছে অনেক গরম লাগে এটা, কিন্তু কাজ করতে এইটা ছুটে গেছে, রেখে দিতে ছুটে গেছে, কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল। তো এই গেল আরেকটা। এরপর আমি এরপরটা হচ্ছে কি নাম বোরকা, এটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল, ব্লু কালারের, নেভি ব্লু কালার। দেখতে পাচ্ছেন এখানে স্টোন বসানো। এই বোরকাটা তখন কিনা গেছে আম্মু যখন এই বোরকাগুলি নতুন আসছিল মার্কেটে, তখন অনেক আগের বোরকা। ফেব্রিকটা মেবি চেরি কাপড়ের, পরতে খুব আরাম এই বোরকাটা, অনেক ঠান্ডা লাগে। তো আমি এই বোরকাটা পরে দেখাবো। এই বোরকাটা আমার ঠিক মতো নেওয়া যেত, বর্তমানে আমি কিমার পরি আর এই বোরকাগুলি পরি।
তো আপনারা এরকম করে বোরকাটার মাঝে হাত দিয়ে দেবেন। দেওয়ার পর এরপর মাথা দেখতে পাচ্ছেন পিছনের এটার বেল্ট আছে, কালারের এই বোরকাটা আমার কাছে খুব ভালো লেগেছে। কালো বোরকায় অনেক গরম লাগে, কিন্তু ব্লু কালার যে বোরকা পরলে এতটা গরম লাগে না, এটা কত পাতলা হয়। একসাথে দুইটা বোরকা আমার আম্মু আনছে, ঠিক আছে। আর এই কথা মনে রেখে এই সো একসাথে দুটো বোরকা আনছে আমার আম্মু, এইটা আর একটা ব্লু কালার সরি ব্ল্যাক কালারের। এইটা ছিল এরকম পাতলা কাপড় আর খুব কমফোর্টেবল, আর ব্ল্যাক কালার যেটা তার জন্য আনছে ওটা অনেক মোটা কাপড় আর অনেক গরম। কতটা গরম বুঝাতে পারবো না, পরার সাথে সাথে গ্যামাটা নষ্ট হয়ে যেত। এরপর আমি নিজেই একটা বোরকা বানিয়েছিলাম প্রিন্টের, বোরকা গাউন দুটোই বলা যায়। যেহেতু গরম আমাদের দেশে প্রচুর, তো সেজন্য আমি এই কালারের একটা বোরকা বানিয়েছিলাম। এটা হচ্ছে চায়না লিনেন কাপড়, কাপড়টা খুবই কমফোর্টেবল। আর যেহেতু হোয়াইট কালার আর পিঙ্ক কালার কম্বিনেশন, গরম লাগার কোনো চান্স নেই। সো তারপরে আমি এই বোরকাটা বানিয়েছিলাম। আমি বোরকাটা পরে আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি যেইখানেই যাই ওইখানেই বাড়ির পাশে কাজ করবে, আমি যখনই ভিডিও বানাবো তখন ঠুকর ঠাকুর ঠুকুর ঠাকুর শব্দ করবে। আর আমি ভিডিও বানানোর সময় আমার কাছে মনে হয় আরো বেশি শব্দ। ওকে, সো এটা হাতা হচ্ছে এরকম একটু কুচি করা, আর এখানে এলাস্টিক দিছিলাম। এটা বেশি একটা পরা হয়নি আমার, বাইরে টাইরে যাই না তেমন একটা, তো পরে আর কি করবো বল। এটা একটু টাইট হয়ে গেছে, কিছু করার নেই, অনেকদিন পর আর কি পরলাম। দেখতে পাচ্ছি খাতাটা এরকমের, আর আমি নিচে একটু দেখাচ্ছি এরকম। ঠিক আছে, এই আমি পড়েছিলাম। এখন আমি বোরকাটা খুলে আমার নেক্সট বোরকায় চলে যাচ্ছি। সো এরপর আমি আপনাদের একটি ফুল ব্ল্যাক কালারের বোরকা দেখাতে যাচ্ছি। এটাও আমার নিজ হাতে বানানো, আর এই বোরকাটা ব্ল্যাক কালারের হলেও আমার কাছে খুব কমফোর্টেবল লাগে এর সাথে। আর এখন আমি একটু কম ভিডিও আপলোড করছি, তার কারণ হচ্ছে সব সময় মানুষের দিন একরকম যায় না, আমারও দিন এখন আর আগের মতো নয়। আমি এখন আগের মতো অতটা রিল্যাক্সে থাকতে পারছি না, তো সেজন্য কথা শোনাই বুঝতে পারছি না, হতে পারে আমার জাস্ট কথা বলতে আমার কত কষ্ট হচ্ছে, তো নির্ভর করতে করছি। তো এটাই কারণ যে আমি এখন ভিডিও আগের মতো আপলোড করতে পারছি না, বিকজ আগের মতো সময় দিতে পারছি না। এখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি যদি একটু রিল্যাক্সে থাকি আমার অনেক শান্তি লাগে, সেই জন্য আমি এখন একটু শুয়ে বসে
দিন কাটানোর চেষ্টা করছি, রিল্যাক্সে। এমনিতেও যখন থেকে পড়তা করা শুরু করেছি তখন থেকে আর কি আগের মতো আর ভিউ হয় না চ্যানেলে। তো এই হচ্ছে আমার সেই ব্ল্যাক কালারের বোরকাটা, এই বোরকাটা আমার খুব ভালো লাগে অনেক। এখানে বেল্ট দেওয়ার সিস্টেম আমি রেখেছিলাম, বাট আমি বেল্ট দিই না, তার কারণ হচ্ছে বেল্ট দিলে ফিটিং হয়ে যায়, এই জন্য আমি বেল্ট কিনে আমি রেখে দিছি, বেল্ট পরি না। আর এটা নিচে কীরকম আমি দেখাচ্ছি, খাটের উপরে নিচে হচ্ছে এরকম। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।